হ্যাঁ, কী অবস্থা সবার? সমস্ত সাকিবিয়ানদের জন্য একটা চমৎকার জিনিস আছে। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে আমি আসলে কোন জিনিসের কথা বলতেছি। কাজেই ভণিতা না করে ডিরেক্ট ভিডিও শুরু করে দেই। আমি জানি সবাই সাকিব খানকে অনেক অনেক ভালোবাসো, বিশেষ করে আমার যে অডিয়েন্স আছে তার মধ্যে আমার মনে হয় যে একদম 90% দর্শকই সাকিব খানের ভিডিও দেখার জন্য আমার পক্ষ থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকো। তাই আমি সেই চিন্তা করেই আজকের এই ভিডিওটা বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এটার জন্য একটু সময় লেগেছে, যার জন্য আজকে ভিডিও আপলোড করতেও আমার একটু টাইম লাগলো। বাট টাইম লাগলেও আমি নিজের মন মতো কাজটা করতে পেরেছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আজকে সাকিব খানের কেরিয়ারের সবচেয়ে সুন্দর সুন্দর গান, যেগুলো আমার কাছে টপ মোস্ট ফেভারিট মনে হয়। সাকিব খানের প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা গানই কিন্তু আসলে সুন্দর, কিন্তু তারপরেও যেগুলো আসলে পার্সোনালি আমার অনেক প্রিয় সেগুলো নিয়ে আজকে আমি রিভিউ করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আর দেরি না করে ডিরেক্ট শুরু করে দেই। আগেই বলে রাখি, প্রত্যেকটা গান কিন্তু হবে রোমান্টিক, প্রত্যেকটা গানই মাত্র 6-7 সেকেন্ড করে আমি রিভিউ করব। এর মাঝখানে যে গানটা তোমাদের সব থেকে ভালো লাগে আমার কমেন্টে জানাবে, স্পেসিফিক ওই গানটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। ভালোবাসি বলিস যদি একবার, আমি মরে যেতে পারি শতবার। কি করে বল, দারুণ লাগে এই গানটা বোঝাই। টুকরো টুকরো করে আমারই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভেতর। সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে। পাগল মন মন রে, মন কেন এত কথা বল। প্রিয়ারে প্রিয়ারে হারিয়েছি মন, প্রিয়ারে প্রিয়ারে আরে সুন্দরী সুন্দরী তুমি ফ্রি নাকি এঙ্গেজ, ফ্রি থাকলে দিলটা দিয়া কর মুরে মানে। শুভশ্রীর সাথে আমার ভাল লাগে, বুবলি যতটা ভাল লাগে গানটা ভালো। শ্রাবন্তীর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। লিখে দেব বাহু ডোরে তাই তো দুহাত আমি বা। ভাই রে ভাই, সাকিব খানের কেরিয়ারে এ পর্যন্ত সেরা ফিটনেস। তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার, প্রেমে চলে ফেসে গেল মনটা যে আমার। যত নাম্বার ওয়ান বন্ধুরা, নাম্বার ওয়ান, দিস ইজ। এবার আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে নাম্বার ওয়ানে চলে আসলাম আমরা, একদম ঠিক আছে, একদম নাম্বার ওয়ানে। এই গানটাকে আলাদাভাবে এই গানটা নিয়ে একটু কথা বলতেই হয়। এই গানটাকে কেন আমি আমার সেরা গানের তালিকায় রেখেছি, মানে সাকিব খানের যতগুলো গান আমার কাছে সব থেকে ভালো লাগে, আরও অনেক গান আছে বন্ধুরা, পার্ট বাই পার্ট আমি আরও ভিডিও নিয়ে আসবো, এটা তো জাস্ট একটা ভিডিও। এইটাতে আমি জাস্ট আধুনিক সাকিবকে প্রেজেন্ট করার ট্রাই করেছি, মানে মোস্ট যেগুলো সে রিসেন্টলি করেছে সেগুলোই আমি রাখার চেষ্টা করেছি। সাকিব খানের একদম শুরুর দিকে, কেরিয়ারের শুরু থেকে আরও অনেক এরকম ভালো ভালো গান আছে, সেগুলো আমি আজকে রাখি নাই, নেক্সট কোনো আরেকটা এপিসোডে আমি সেগুলোও নিয়ে আসবো ইনশাল্লাহ। কিন্তু এই গানটা যে প্রিয়তম গানটা, এইটাকে আমি এখনও পর্যন্ত সাকিব খানের কেরিয়ার বেস্ট একটা গান হিসেবেই দেখছি। আমি জানি না দরদে এর থেকেও হয়তো বা ইনশাল্লাহ ভালো কোনো গান আমরা দেখতে পারবো, সেই আশা করতেছি। বাট এখনও পর্যন্ত এটা গ্লোবালি একটা সুপার ডুপার হিট জায়গায় আছে, এবং কি এই গানটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগে, ঠিক আছে। এটা মানে আমি কিন্তু আরেকটা কথা বলি, যতগুলো গান দেখলা কোনো গানের লোকেশন, এডিটিং বা হচ্ছে কস্টিউম এইগুলো বিবেচনা করে কিন্তু 1-2-3 এভাবে সাজাই নেই, ঠিক আছে। আমি জাস্ট গান যেটা ভালো লাগে সাকিব খানের এই গানগুলোর মধ্যে, যেগুলো বেশি ভালো লাগে সেটাকেই আস্তে 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 সেরার দিকে নিয়ে গেছি। লাস্টে কিন্তু একদম যেটা দেখাইলাম যে প্রিয়তমা গানটা, এটা হচ্ছে টপ ওয়ানে রেখেছি আমি, ঠিক আছে, একদম টপ 20 থেকে টপ ওয়ানে এই গানটা আছে, টপ ওয়ানে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা যদি আমার সাথে একমত হও
তাহলে তো কমেন্টে জানাবে। আর যদি তোমাদের কাছে কোন গানটাই, 20টা গান শোনাইলাম, এই 20টা গানের মধ্যে কোন গানটা তোমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে, অথবা কোনটা তোমরা আগে রাখতে চাও, অথবা 20 নম্বরে কোনটা রাখতে চাও, 1 নম্বরে কোনটা রাখতে চাও, তোমরা এই কমেন্টে জানাও বন্ধুরা। আশা করি তোমরা কমেন্টে আমাকে সব কিছু জানাবে, তোমাদের মনোভাবটা, ঠিক আছে? আমি কিন্তু একদম খুব এনজয় করি এই গানগুলো যখন শুনি, ঠিক আছে? আমি জানি শাকিবিয়ানরা আসলে শাকিব খানের মুভির গানগুলা বারবার শুনে, বারবার শুনে, আর এজন্যই শাকিব খান ভরসা পান বারবার ফিরে এসে ভালো কিছু নিয়ে এসে দর্শকদের সামনে হাজির হতে। যদি সত্যিকার অর্থে বলি তাহলে বলবো যে শাকিব খানের কেরিয়ারে ভালো ভালো গানের কোনো অভাব নেই, ঠিক আছে? আমি আসলে খুব কষ্টে, মানে অনেকক্ষণ সময় লাগছে যে গানগুলো বাছাই করতে। টপ 20 প্রথমে ভাবছিলাম যে টপ 10 গান নিয়ে হাজির হব, বাট সেটা আমি পারি নাই আসলে। মানে টপ 10 যদি বাছাই করতে যাই আজকে আর আমি ভিডিও নিয়ে আসতে পারতাম না, কারণ সবগুলো গান যেটা শুনি আমার কাছে সেটাই ভাল লাগে, যেটা শুনি সেটাই ভাল লাগে, ঠিক আছে? এই জন্য আমি তো ভাবছি যে এটার অনেকগুলো পার্ট করব, ঠিক আছে? কারণ হচ্ছে আরও অনেক ফেভারিট গান আছে যেগুলো আমি আসলে ভিডিওতে রাখতে পারি নাই। রাখতে গেলে তো ভিডিও বড় হয়ে যাবে, তাহলে তো আমার 100 গানের লিস্ট করতে হবে নিম্নপক্ষে, ঠিক আছে? তো আমি চাই যে এই ধারা অব্যাহত রাখবো, সামনে আরও কয়েকটা এরকম টপ 10, টপ 20, তারপর টপ 50, তারপর একটা সময় গিয়ে হচ্ছে টপ 100 শাকিব খানের গানের লিস্ট নিয়ে হাজির হব। তো বন্ধুরা, তোমরা আশা করি আমার সাথে থাকবে, তোমরা খুব এনজয় করবে আমার ভিডিওগুলো আমি মনে করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আজকে আর কথা না বাড়াই, অনেকক্ষণ তো এনজয় করলাম, তো যাই হোক, এনজয় চলতেই থাকবে। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকের ভিডিও, নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত আমার সাথেই থাকো। নেক্সটে এই ধরনের আরও ভিডিও আনবো কি না সেটাও কমেন্টে লিখো। শাকিব খানের জন্য ভালোবাসা, সূর্য যতদিন জ্বলবে ভালোবাসা ততদিন চলবে।